বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি শফিক আর আপনারা দেখছেন গার্ডিং ফিউচার বাংলাদেশ। তো এটা হচ্ছে আপনার চাইনিজ ভ্যারাইটি অল টাইম বারো মাসি পেয়ারা। তো এটা পেয়ারাটা আপনার সাইজে একটু ছোট হয়, ভিতরে লাল হয় আর খেতে খুবই সুস্বাদু। তো আমি ভিডিওর শেষে আপনাদের ফলটা দেখিয়ে দেব। আমার এর আগে প্রায় 5-6টির মতো ফল খাওয়া হয়েছে, তো আপনার এর আগের ভিডিওতে দেখেছেন সেটা। তো আপনার এই ভ্যারাইটিটাও ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত। তো আমি দেখেন প্রুনিং করে দিয়েছিলাম, তো প্রুনিং করে দেওয়ার ফলে আমার প্রচুর পরিমাণে আগা থেকে ফুল নিয়ে আসছে। এই গাছটির জাতি এমন, আপনার প্রুনিং করে দিলেই নতুন আগার সাথে ফল নিয়ে আসবে। তো যেটা এই গাছটি আমার কাছে বয়স যখন কম ছিল তখনই আমি 4-5টি ফল খেয়েছি, তখন গাছটি পরিপূর্ণ বয়স হয়েছে 1 বছরের মতো। তো এই গাছটি আপনার কীভাবে রোপণ করলাম আপনার সেটা আমার আদার ভিডিও থেকে দেখে নেবেন। আমি যেভাবে মাটি খাবার ব্যবহার করি, তো এই গাছটি আমার ছাদ বাগানে কেন কালেকশন করলাম, তো এই গাছটি আপনার খুবই ঝোপালো হয় এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ফল পাওয়ার জন্য আপনার 12 মাসে অল টাইম ছাদ বাগানে কম বেশি ফল পাবেন। তাহলে আপনার ছাদ বাগানের পরিচর্যার কাজ করলেন, তাহলে ফল থেকে আপনি বিতে যাবেন না, সবসময় আপনার ফল পাবেন। তো এই গাছটি পরবর্তীতে কীরকম ফল হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।